এবার কেন অন্য রকম পূজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতেই পাখনা কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু তুমি আমি পঞ্চমী তুমি আমি পঞ্চমী থাকছি পাশে তাই 24/7 কাটুক এরম ভাবে চাই পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে হে হ্যালো লো গাইস কেমন আছো সব আশা করি সকলে ভালো রয়েছো এন্ড আমি অনেক অনেক ভালো আছি তো গাইস চলে এসেছি আমি তোমাদের জন্য আবার একটা ব্র্যান্ড নিউ ফেস ভিডিও নিয়ে আর দেখো গাইস তোমরা তো সকলে জানো যে দুর্গা পূজা আসতে আর মাত্র এক সপ্তাহ বাকি তো এই সময় দাঁড়িয়ে কল্যাণী আইটিআই মোড়ে যে প্যান্ডেলটি তৈরি হচ্ছে তো সেই প্যান্ডেলের কাজ কতটা কি কমপ্লিট হয়েছে এবং কতটা কি বাকি রয়েছে এছাড়া এই প্যান্ডেলের উদ্বোধন কবে এবং কবে থেকে সাধারণ দর্শনার্থীরা এই প্যান্ডেলের ভেতরে ঢুকে মাতৃপ্রতিমা দর্শন করতে পারবে সেই সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ষষ্ঠীর সকাল খুব বেশামাল শাড়ির ভাঁজে নজর কাড়া নিচ্ছে সো যাই তো এটাই হচ্ছে কল্যাণীর বিখ্যাত আইটিআই মোড় আর আমার সামনে যে প্যান্ডেলটা দেখছো এটাই হচ্ছে এই বছরের 2023 সালে দুর্গাপূজার প্যান্ডেল সাধের সামনে বাজাতে চাই কিন্তু এমন পালন করে দিচ্ছে আর প্যান্ডেলটা কিন্তু গাইস একেবারে অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছ তোমরা নিচের দিকে যে সার্কেলটা দেখছো এরকম ভাবে গোলাকৃতি ভাবে রয়েছে সেই গোলাকৃতির উপরে যে কাচের কাজ সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এন্ড উপরে যে স্ট্রাকচারটা দেখছো তোমরা উঠে গেছে সোজা তো সেই স্ট্রাকচারে কিন্তু কিছুটা মানে কাজ বাকি রয়েছে একেবারে ঠিক মাথায় বাইরের যে কাচের কাজ সেটা কিন্তু প্রায় বলতে পারো 95% কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড কিছু কিছু বাকি রয়েছে অ্যান্ড কাচের ওপরে যে ফিনিশিংটা হয় সেটা মানে এখন এদের করা বাকি রয়েছে এরকম সাইড দিয়ে কিন্তু কত সুন্দর ছোট ছোট চারা গাছ এরকমভাবে লাগানো হচ্ছে যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে একেবারে প্যান্ডেলের ঠিক এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ যে এই অংশটা কিন্তু মানে পুরোপুরি কিরকম একটা কালো টাইপের লাগছে আর অনেকে কিন্তু মানে বলছে যে এই জায়গাটা নাকি বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে তো সেরকম কিন্তু কিছু না এই যে ওপরে যে কাচটা দেখছো লাগানো হয়েছে তো সেটা ছাওয়া কিন্তু এই কাচের ওপরে পড়ছে এরকমভাবে কিন্তু রাত্রেবেলা যখন এখানে লাইট জ্বালানো হবে তখন সেই লাইট যখন কাচের ওপরে পড়বে তখন কিন্তু এটাকে দেখতে একেবারে নর্মালি লাগবে যেমন নিচে দেখছো ঠিক সেরকমই কিন্তু লাগবে পড়াটা তৈরি করা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি এরকমভাবে সিমেন্ট ইট দিয়ে এরকমভাবে মানে বাঁধানো হয়েছে অ্যান্ড এখন তোমাদেরকে দেখাবো প্যান্ডেলের ভেতরের কিছু অংশ তোমরা দেখতে পাচ্ছ মানে কত সুন্দর কিন্তু কাজ দিয়ে পুরো প্যান্ডেলের ভেতরটাকে মোড়া হয়েছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখেছিলাম মানে প্যান্ডেলের ভেতরে যে কতটা সুন্দর কাচের ডিজাইন হয়েছিল অ্যান্ড এখন এই পর্যায়ে দাঁড়িয়ে মানে ঠিক কীরকম লাগছে তোমরা দেখতেই পাচ্ছ কাচের ডিজাইনটা ঠিক আর ওভারঅল দেখতে পাচ্ছ প্যান্ডেলের একেবারে ঠিক ফ্রন্ট সাইডে মানে পুরোপুরি একটা বাগান তৈরি করা হচ্ছে অ্যান্ড এখানে কিন্তু অনেক অনেক কর্মচারীরা একেবারে লেগে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় বড় অক্ষরে লেখা রয়েছে ভেতরে প্রবেশ নিষেধ তো যাই হোক এখান থেকেই তোমাদেরকে যতটা পারি আমি এক্সপ্লোর করছি দেখতে পাচ্ছ বিশাল আকৃতি কিন্তু একটা প্যান্ডেল তৈরি করছে এই বছরে কল্যাণী আইটিআই মোড় আর পুরোপুরি কিন্তু স্ট্রাকচারটা যে প্যান্ডেলের সেটা কিন্তু বাঁশের ওপরে দাঁড়িয়ে রয়েছে আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ওপরে যে কাচটা সেটা কিন্তু কতটা চকচক করছে মানে রৌদ্রের যে আলোটা সেটা যখন কাচের ওপরে পড়ছে সেটার জন্য কিন্তু বেশ অনেকটা ভালো লাগছে দেখতে আর বাইরে যে কাজটা তোমরা দেখছো প্যান্ডেলে একেবারে যে মানে যে গোলাকৃতি যে স্ট্রাকচারটা দেখছো তার উপরে যে কাজটা দেখছো সেটা কিন্তু ফাইবারের অরিজিনাল কাচও কিছু কিছু রয়েছে অ্যান্ড ওপরে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এই যে এই অংশটা দেখো এই অংশটা কিন্তু এখনও মানে প্যান্ডেলের ওপরে কাচের কাজটা এখনও কমপ্লিট হয়নি আশা করি এই কদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের 2023 সালে দুর্গাপূজার প্যান্ডেল আর এই হচ্ছে সেই চীনের গ্র্যান্ড লিসোবা হোটেল তো কতটা এই ছবির সাথে মানে ম্যাচ খাচ্ছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও রাত্রেবেলায় কিন্তু যখন এর ওপরে লাইটিং পড়বে তখন কিন্তু পুরো প্যান্ডেলটা একেবারে ফুটে উঠবে আর তোমরা আগের বছরে দেখিয়েছিলে যে এখানে মালয়েশিয়ার সেই টুইন টাওয়ার করা হয়েছিল আর রাত্রে যে লাইটিংটা সেটা কিন্তু একেবারে মারাত্মক লেভেলের লাগছিল তো এই রকমই চমক কিন্তু এবছরও এনারা করতে চলেছে একটু ফাঁকা সময় পেলে খাবার খাবার এই জায়গা থেকে পুরোপুরি জায়গাটা একেবারে ক্যাপচার করা যাচ্ছে আর এখান থেকে কিন্তু প্যান্ডেলের যে লুকটা না একেবারে সেরা লেভেলের লাগছে তোমরা বুঝতে পারছো আর যেমনটা তোমাদেরকে বলছিলাম দেখতে পাচ্ছ প্যান্ডেলের একেবারে ঠিক সামনে থেকে কিন্তু এরকমভাবে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে অ্যান্ড এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি মানে একেবারে ঠিক মণ্ডপের ডান পাশে আর এখান থেকে প্যান্ডেলের লুকটা কিন্তু একেবারে অসাধারণ লাগছে তোমরা দেখতেই পাচ্ছ রৌদ্রের যে তেজটা যখন কাচের ওপরে পড়ছে না সেই যে জল জলটা করছে কাচটা সেটা দেখতে একেবারে সেরা লেভেলের লাগছে
কাচের উপরে দেখতে পাচ্ছো যে কত সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এগুলো কিন্তু পুরোপুরি চাইনিজ স্টাইলের যে ডিজাইন সেগুলোকে করা হয়েছে, যেহেতু এবছর এখানে তৈরি করা হচ্ছে চীনের গ্র্যান্ড লেসোয়া হোটেল, তো সেই জন্য যে চাইনিজ স্টাইল যেগুলো হয় সেই স্টাইলগুলো কিন্তু এরকমভাবে কাচের উপরে মানে তৈরি করা হয়েছে। আর এই যে নিচের যে অংশটা তোমরা দেখছো এগুলো কিন্তু পুরোপুরি একেবারে অরিজিনাল যে কাজ, সেই কাচের কাজ এখানে করা হয়েছে। আর উপরে এই যে অংশটা তোমরা দেখছো এই অংশটায় যে কাচটা ব্যবহার হয়েছে সেটা কিন্তু ফাইবার কাচ। আর প্যান্ডেলের ভেতরে যে কাচটা ইউজ হয়েছে সেটা কিন্তু একেবারে অরিজিনাল কাচ, আর যেটা দেখতে কিন্তু এইগুলোর থেকেও অসাধারণ একেবারে। অ্যান্ড এই প্যান্ডেলের একেবারে ঠিক ফ্রন্ট সাইডে যে মাঠটা তোমরা দেখছো মানে একটা বিশাল আকৃতির মাঠ, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই মাঠে কিন্তু পুরোপুরি এরকম গার্ডেন করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ছোটো বড়ো চারা গাছ কিন্তু মানে মাঠের চারিপাশে এরকমভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই মাঠের মধ্যে কিন্তু এরকম সিমেন্টের যে ইটগুলো হয় সেই ইটগুলো কিন্তু এরকমভাবে মাটির ওপরে সাদাবালি ফেলে দেন, তারপরে কিন্তু এরকমভাবে সেট করা হয়েছে। আর এর ওপর থেকেই কিন্তু দর্শনার্থীরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবে। আর মাঠের চারিপাশে যে ছোটো ছোটো চারা গাছগুলো মানে আমি দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু দেখতে একেবারে অসাধারণ লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড অনেক অনেক কর্মচারীরা কিন্তু এরকম রৌদ্রের মধ্যে এখন এই গাছগুলোকে সেট করছে। প্যান্ডেলের বাইরে কিন্তু এরকম অনেক অনেক কিন্তু এরকম যে চোং হয় মানে মাইক সেগুলো কিন্তু এরকমভাবে সারি সারিভাবে রাখা রয়েছে। আর এগুলো কিন্তু এখন থেকেই মানে সেট করা হচ্ছে। লাইটিংয়ের যে সমস্ত জিনিস থাকে সেগুলো কিন্তু আনা হচ্ছে এই যে এরকম ট্রাকে করে। এখন আমি চলে এসেছি মণ্ডপের একেবারে দিক পেছন সাইডে, আর এখানে আসার একমাত্র যে কারণ সেটা হচ্ছে তোমাদেরকে জাস্ট দেখাবো যে প্যান্ডেলের সামনের লুকটা তো তোমরা সকলে দেখেছো, অ্যান্ড প্যান্ডেলের পেছনে যে বাসের স্ট্রাকচারটা আর কত কত যে বাস এখানে ইউজ করা হয়েছে সেটাই তোমাদেরকে একবার মানে দেখাচ্ছি, জাস্ট দেখো। মানে চোখ একেবারে ধাঁধা লেগে যাচ্ছে যে কত বাস মানে এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড এই যে অংশটা তোমরা দেখছো এই যে এরকমভাবে তিরপল দিয়ে ওপরে মানে টাঙানো রয়েছে এখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। আর এই যে সামনে অংশটা তোমরা দেখছো ফাঁকা জায়গা রয়েছে এরকম একটা, এই জায়গার মধ্যে কিন্তু এখানে কিছু কাচের স্ট্রাকচার এরকমভাবে তৈরি করা হয়েছে। অ্যান্ড কাচের উপরে যে ফিনিশিং যে কাজটা সেটা কিন্তু এখন এখানকার যে কর্মচারীরা রয়েছে তারা কমপ্লিট করছে। অ্যান্ড তারপরে এগুলো কিন্তু দড়ি বেঁধে ঠিক ওপরে যে জায়গায় মানে ওপরে যে অংশটা দেখছিলে তোমরা সামনে থেকে ঠিক সেই জায়গায় কিন্তু এরকমভাবে তুলে দেওয়া হবে। আর দেখতেই পাচ্ছ কাছের যে বাটামগুলো রয়েছে সেই বাটামগুলোর ওপরে কিন্তু এরকমভাবে হলুদ রঙের যে ফিতে সেগুলো কিন্তু এরকমভাবে জড়িয়ে দিচ্ছে। অ্যান্ড ওখানে একটা দাদা দেখতে পাচ্ছ কাছটাকে কিন্তু ভালোভাবে মানে মুছছে, একদম পরিষ্কার করছে। এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে যে এক্সিট গেট সেই এক্সিট গেটটা। আর এরকম গেট কিন্তু ঠিক ওই সাইডে আরেকটা করা হয়েছে। অ্যান্ড এই গেট থেকে তোমরা বেরিয়ে ঠিক সোজা আসলে এই যে ফাঁকা মাঠটা তোমরা দেখছো এখানে কিন্তু মানে প্রত্যেক বছর একটা মেলা হয়, তোমরা দেখেছো যে আগের বছরে যারা যারা এসেছিলে তো সেই মেলাটা কিন্তু ঠিক এখানে তৈরি করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে মেলার যে সমস্ত দোলনা তারপর যে সমস্ত স্ট্রাকচার থাকে সেগুলো কিন্তু অলরেডি মাঠের মধ্যে এখন মানে রেখে দিয়েছে এনারা। প্যান্ডেলের গা বরাবর কিন্তু এরকম দড়ি দেখতে পাচ্ছ ঝুলছে, আর দড়িগুলোকে ধরে রয়েছে এখানকার যে কর্মচারীরা। এই দড়ির সাহায্যে কিন্তু এই যে বিশাল বিশাল আকৃতির যে কাজগুলো দেখছো সেগুলো কিন্তু ওপরে তোলা হচ্ছে। ওকে সোজা গেছে, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। আর শেষ করার আগে তোমাদেরকে বলে রাখি এই প্যান্ডেলের উদ্বোধন কিন্তু এখনও ঠিক করা হয়নি, তো আগামী কয়েকদিনের মধ্যে উদ্বোধনটা ঠিক করা হবে। তো যাই হোক গাইস, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন থেকে অল করে দিও। আমি আবার খুব তাড়াতাড়ি আসবো এই প্যান্ডেলের একটা নিউ আপডেট নিয়ে, তখন আমি তোমাদেরকে বলে দেবো যে এই প্যান্ডেলটা কবে উদ্বোধন করা হবে। সো যাই হোক গাইস, আজকের ভিডিওটা ওভারঅল তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। দেখো নেক্সট অন্য কোনো ব্লগে, ততক্ষণ জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।